ভারতের দর্কমের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠান নিয়ে এখনও সরব ভারতীয় গণমাধ্যমগুলো। তিন দিনের এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে, কারা কারা এসেছেন অতিথি হিসেবে, খাবার মেনুতে কী কী ছিল, কে কী উপহার দিয়েছেন গণমাধ্যমের দৌলতে এখন তা সবারই জানা। এবার আলোচনায় মুকেশ আম্বানির পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাবা মা কতটা ধনী, কত টাকার মালিক তারা। ভারতীয় গণমাধ্যমের খবর, 1994 সালে 18 ডিসেম্বর জন্ম হয় রাধিকার। বয়স এখন 29 বছর। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন রাধিকা মার্চেন্ট। পড়াশোনার পাশাপাশি নাচেও বেশ আগ্রহ রয়েছে তার। রাধিকা একজন নৃত্যশিল্পীও। চলতি বছরের 12 জুলাই অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে রাধিকার। প্রভাবশালী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা। আম্বানি পরিবারের সঙ্গেও তার বহুদিনের ঘনিষ্ঠ যোগাযোগ। এনকো হেলথ কেয়ার সংস্থার সিইও এবং ভাইস চেয়ারম্যান হলেন বীরেন। এনকো ন্যাচুরাল পলিমার প্রাইভেট লিমিটেড, জেড ওয়াইস ফার্মা প্রাইভেট লিমিটেড, সাই দর্শন বিজনেস সেন্টার প্রাইভেট লিমিটেড এই সমস্ত সংস্থার ডিরেক্টর হলেন বীরেন। অন্যদিকে রাধিকার মা শীল মার্চেন্ট এনকোর হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। এছাড়া অথর্ব ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, আভেলি ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, স্বস্তিক একদিন প্রাইভেট লিমিটেডের মতো সংস্থাগুলোর উচ্চ পদে রয়েছেন শীলা। এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 750 কোটি ভারতীয় রুপি। পারিবারিক বন্ধু হলেও সম্পত্তির নিরিখে আম্বানিদের থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন মার্চেন্টরা। যেখানে মার্চেন্টদের মোট সম্পত্তি পরিমাণ 750 কোটি রুপি, সেখানে কেবল রাধিকা অনন্তের প্রাক বিবাহের অনুষ্ঠানেই আম্বানিরা খরচ করেছেন 1,259 কোটি রুপি। অনুষ্ঠানে অনন্ত আম্বানির মা নীতা আম্বানি পরেছিলেন প্রায় 500 কোটি টাকার একটি হার। We'll be right back.